আমি তোদের কোনোভাবেই শান্তিতে থাকতে দিব না রাজকুমারী, তোর সেই দৈব শক্তি আমার চাই। জাদুকর কালু অট্র হাসিতে ফেটে পড়ে আর তার হাসির শব্দে চারপাশ থরথর করে কাঁপতে থাকে। বান্টি, এমন করে ঘরগুলো কেন দুলছে? আবার কোনো ভূত এলো না তো? আমার কিন্তু ভীষণ ভয় করছে গো। না না, এই দিনের বেলা তুমি ভূত কোথায় পেলে শুনি? মনে হয় ভূমিকম্প হয়েছে, তাই ঘরগুলো অমন করে নড়ছে। এবারে সব ছাড়ো তো, আর খিদে পেয়েছে। যাও, আমার জন্য খাবার প্রস্তুত করো। তুমি ঠিক বলছো তো? তাই তো, তুমি ঠিক বলছো তো, তাই না? হ্যাঁ গো হ্যাঁ, আমি একদম ঠিক বলছি। এবার যাও তো যাও, আমার পেটে যে পুরো ইঁদুর দৌড়াচ্ছে। সুখী আর কোনো কথা না বাড়িয়ে নিজের কাজে চলে যায়। এদিকে প্রাসাদে, বাবা, তুমি তোমার সব থেকে ধারালো অস্ত্রটা আমাকে দাও তো। তুমি আবার ধারালো অস্ত্র দিয়ে কি করবে মা? আমি হাতির পিঠে চড়ে জঙ্গলে সেই বিরাট তেঁতুল গাছের তলায় যাব, আর বনের কিছু পশুদের সাথে সাক্ষাৎ করব। অনেক দিন হয়ে গেল আমি কারোর সাথেই দেখা করি না, নিয়ম করে আর বাগানেও যেতে পারি না। হয়তোবা ফুলেরা সবাই আমার উপর মন খারাপ করে আছে, আর প্রজাপতিও মনে হয় আমার উপর ভীষণ মন খারাপ করেছে। হয়েছে মা, এই নাও তলোয়ার, তোমার যেখানে ইচ্ছে হয় তুমি সেখানে যাও, শুধু সন্ধ্যার আগে ফিরে আসবে, কেমন? এরপর রাজকুমার ধারালো তলোয়ার নিয়ে হাতির পিঠে চড়ে বেরিয়ে পড়ে। আমরা তোমার উপর ভীষণ মন খারাপ করেছি। আর মন খারাপ করে থেকো না গো, চলো আমরা সবাই একসাথে বসে গল্প করি। রাজকুমারী সব প্রাণীদের নিয়ে গল্প করতে থাকে। ঠিক এমন সময় রাজকুমারী, আপনি এক্ষুনি প্রাসাদে ফিরে যান, এখানে আপনি একদম নিরাপদ নন, যে কোনো সময় আপনার কোনো ক্ষতি হয়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি, তবে তোমরা সবাই সাবধানে থেকো, কেমন? আচ্ছা, বিদায় রাজকুমারী। রাজকুমারী হাতির পিঠে চড়ে আবার রাজপ্রাসাদে ফিরে আসে। এদিকে কালুকা, এই রাজকুমারী অত্যন্ত বুদ্ধিমতী আর চতুর, একে এত সহজে আক্রমণ করা যাবে না, একে বুদ্ধির জলে ঘায়েল করতে হবে, আর তার জন্য আমাকে প্রাসাদে যেতে হবে। কে তুমি? বলা নেই কওয়া নেই, প্রাসাদে ঢুকলে কি করে? মহারাজ, আমি কুসুমপুরের রাজপুত্র, আপনার রাজকন্যাকে আমার ভীষণ পছন্দ হয়েছে, আমি আপনার রাজকন্যাকে বিবাহ করতে চাই। ঠিক আছে, তুমি এসে বসো, তবে এই বিষয়ে রাজকন্যার মতামতের উপর প্রাধান্য দেওয়া হবে। রাজকুমারীকে রাজসভায় ডাকা হোক। বাবা, আমায় ডাকছিলে তুমি? কুসুমপুরের রাজকুমার তোমাকে বিবাহ করতে চায় মা, তুমি কি রাজি? না বাবা, আমি এখন বিয়ে করতে চাই না, আর ওনাকে আমার একদম পছন্দ হয়নি, আমি ওনাকে কোনোভাবে বিয়ে করতে পারবো না বাবা। রাজকুমার, শুনলে তো, আমার মেয়ে বিবাহে রাজি নয়, তাই আমি তোমাকে ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছি। আমি আমার মেয়ের অমতে কোনোদিনও তার উপর কিছু চাপিয়ে দেইনি, আর আজও আমি আমার মেয়ের অমতে যেতে পারবো না রাজকুমার। রাজার কথা শুনে ছদ্মবেশী কালুকা ভীষণ রেগে যায়, তবুও রাজ চেপে রাখে। ঠিক আছে মহারাজ, রাজকুমারী যখন আমাকে প্রত্যাখ্যান করেছে তখন আমি চলে যাচ্ছি, তবে সঠিক সময়ে কথা বলবো। কালু চলে যায়, কিন্তু কালুর কথাগুলো রাজার মনে সন্দেহ জাগিয়ে দেয়। মা, ওই রাজপুত্র কি বলে গেল ওসব? বাবা, ও যাই বলে যাক না কেন, তুমি ওসব ফালতু পাখির কথায় একদম কান দিও না তো। তুমি তোমার রাজসভার কাজগুলো মন দিয়ে করো, আমার ঘরে কিছু কাজ আছে, আমি সেই কাজগুলো শেষ করে এক্ষুনি আসছি, কেমন? ঠিক আছে মা, যাও, আর আমি আমার মায়ের কথা মতোই রাজসভায় মনোযোগ দিচ্ছি।
রাজকুমারী কিছুতেই আমার প্রস্তাবে রাজি হলো না। কিন্তু রাজকুমারী স্বইচ্ছে রাজি না হলে তো আমি ওর দৈব শক্তিকে কোনোভাবেই আমার শয়তানির কাজে লাগাতে পারবো না। না, এভাবে আর হাত পা গুটিয়ে বসে থাকলে একদম চলবে না। আমাকে আগে খোঁজ নিতে হবে রাজকুমারী তার শক্তির কোনো প্রয়োগ ঘটাচ্ছে কিনা। ইঁদুররাজ, আমি তোকে আহ্বান জানাচ্ছি, আমার ডাকে সাড়া দে। এক্ষুনি তুই রাজকুমারীর কক্ষে যা, আর দেখে আয় রাজকুমারী কি করছে। আমি আমার রাজ্য সুরক্ষার জন্য নিয়োজিত করলাম, আজ কেন জানি আমার মনটা ভীষণ কুঁদাচ্ছে, আর আমার মনের কুঁদাটা কখনোই বিফলে যায় না। যাই এবার। যথাজ্ঞা রাজকুমারী, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি মুহূর্তের মধ্যেই সব তথ্য এনে আপনাকে দিচ্ছি। জাদুকর, আপনার তো সর্বনাশ হতে চলেছে, আপনি তাড়াতাড়ি পালান এখান থেকে। রাজকুমারী যদি একটু টের পায় তাহলে আপনার জীবন সাথে সাথেই নিয়ে নেবে। এসব ফালতু কথা রেখে ঠিক করে বলতো কি হয়েছে। এরপর ইঁদুর রাজকুমারী আর ফুলের সব কথা খুলে বলে। সব শুনে কালুকা হাসতে হাসতে বলে ওঠে, রাজকুমারী আমাকে কিছুই করতে পারবে না, তার আগে আমি তার দুর্বলতায় আঘাত হানবো। চল ইঁদুর, এবার যে আমাকে আসল অস্ত্র প্রয়োগ করতে হবে। জাদুকর, এখানে আপনি কি করলেন? এই গাছকে আমি অভিশপ্ত তেঁতুল গাছে পরিণত করলাম, এখন রাজকন্যা আমার হাত থেকে কিছুতেই বাঁচতে পারবে না। অভিশপ্ত তেঁতুল গাছ, এবার তুই তোর খেলা শুরু করে দে। হায় হায় রে, এই অভিশপ্ত গাছ তো আমাদের সবাইকে গিলে খাচ্ছে। কেউ বাঁচাও, বাঁচাও আমাদের। রাজকুমারী, কোথায় আপনি? দয়া করে আসুন আর আমাদের বাঁচান। পুরো জঙ্গলে হাহাকার করতে থাকে, সবাই চিৎকার চেঁচামেচি করতে থাকে, আর মুহূর্তের মধ্যে চারিদিক কালো অন্ধকার হয়ে আসে, আর এসব কিছু রাজকুমারীর কানে যায়। এই অঘটনের কারণে আমার মন কুঁদাক ছিল, এবার আমাকে আমার সর্বস্ব দিয়ে আমার রাজ্যকে বাঁচাতে হবে। রাজকুমারী তড়িঘড়ি করে উড়ে অভিশপ্ত তেঁতুল গাছের কাছে যায়। তেঁতুল গাছ, থামা বলছি, থামা তোর এসব কর্মকাণ্ড, কেন তুই এত অশান্ত হয়ে আছিস? রাজকুমারী, এই তেঁতুল গাছ কখনোই থামবে না, তুমি আগে আমাকে বিয়ে করো, তোমার সব শক্তি আমাকে অর্পণ করে দাও, তবে এই তেঁতুল গাছ থামবে। কুসুমপুরের রাজকুমার, তাহলে আপনি এসব করেছেন? আমি কোনো রাজকুমার নই, আমি হলাম জাদুকর কালু। ধোকাবাজ, তাহলে এবার মরার জন্য প্রস্তুত হ। রাজকন্যা তার জাদু দিয়ে কালুকে আক্রমণ করতে থাকে, আর কালুও তার জাদু প্রয়োগ করতে থাকে। বেশ কিছুক্ষণ তাদের মধ্যে লড়াই চলতে থাকে, আর রাজকন্যার শক্তির কাছে কালুকা হেরে যায়, আর রাজকন্যা পরাজিত সৈনিককে তার তলোয়ার দিয়ে হত্যা করে, আর অগ্নি অভিশপ্ত তেঁতুল গাছ মুক্ত হয়ে যায়, আর পুরো জঙ্গল আবার আগের মতো শান্ত হয়ে যায়। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, এই বনে আমার মতো চালাক পাখি একটাও নেই, এই বনে সবাই বোকা। এখন সময় এসেছে টুনিকে বোকা বানিয়ে ওর খাবারে ভাগ বসার। যজ্ঞ অভিনয় শুরু করে দে। ওরে বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। কি হয়েছে যজ্ঞ দাদা, তুমি এভাবে আর্তনাদ করছো কেন? বলো আমাকে, আর এভাবে শুয়ে আছো কেন? টুনি বোন, আমি অনেক ক্ষুধার্ত, খাবার খুঁজতে খুঁজতে দুর্বল হয়ে এখানে শুয়ে আছি, আমার অনেক ক্ষুধা লেগেছে বোন, দয়া করে আমাকে কিছু খাবার দে, নয়তো আমি মরেই যাব। দাদা, আমি তোমাকে অর্ধেক খাবার দিচ্ছি, তুমি খেয়ে তারপর আস্তে ধীরে বাড়িতে যেও, কেমন?
টুনু তার কথা মতো যোগুকে অর্ধেক খাবার দেয় আর বাকি খাবার নিয়ে সে বাড়িতে চলে যায়। টুনি চলে যাওয়ার সাথে সাথে যোগু উঠে পড়ে আর বলতে থাকে, বোকা বানিয়েছি, টুনিকে বোকা বানিয়েছি, যাই এখন খাবার নিয়ে বাড়িতে যাই, আজ কণিকা আমার অভিনয় শুনে হাসতে হাসতে গড়াগড়ি দিবে। এরপর যোগু খাবার নিয়ে বাড়িতে আসে আর কণিকাকে সব কথা খুলে বলে। যোগ্য, তুমি পারো বটে, তোমার শয়তানের জুড়ি নেই, আমি যদি ওখানে থাকতাম তাহলে হাসতে হাসতে তীরঘাত মাটিতে লুটিয়ে পড়তাম জানো। হয়েছে হয়েছে, আর হাসতে হবে না, তাড়াতাড়ি খাবার খেতে শুরু করো। এরপর যোগ্য আর কণিকা খাবার খেতে থাকে আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন যোগ্য তোতার বাড়িতে যায় আর তোতাকে বলতে থাকে, তোতা তোতা, তুই যে গাছ থেকে পেয়ারা খাস সেই গাছটা অনেক অসুস্থ হয়েছে, মনে হয় আজকেই মারা যাবে, ওই গাছটা তোর কাছ থেকে দুটো পেয়ারা খেতে চেয়েছে। কি বলছো কি এসব, পেয়ারা গাছ কখনো পেয়ারা খায় নাকি? আমিও এটাই বলেছিলাম, কিন্তু পেয়ারা গাছ বললো তার নাকি শেষ ইচ্ছে, বিশ্বাস না হলে তুই গিয়ে দেখে আয়। আমি আর টিয়ে শহরে যাচ্ছি, আমার এখন যাওয়ার সময় নেই, আমি দুটো পেয়ারা দিচ্ছি দাঁড়া। তোতা দুটো পেয়ারা নিয়ে যোগুর হাতে দেয় আর যোগু উড়ে বাড়িতে চলে আসে আর কণিকাকে বলতে থাকে, বোকা তোতা বুঝতেই পারেনি আমার চালাকি, পেয়ারা গাছ তো এখনো বেঁচে আছে, নাও কণিকা একটা পেয়ারা তুমি খাও আর একটা আমি খাই। যোগ্য আর কণিকা হাসতে হাসতে পেয়ারা খেতে থাকে। পরের দিন তোতা টিয়ে পেয়ারা গাছের কাছে যায় আর যোগ্যর সব কথা খুলে বলে। সব শুনে পেয়ারা গাছ বলে, আরে কি বলছো কি এসব, আমার তো কিছুই হয়নি, আমি তো একদম ঠিক আছি, আমার মনে হয় যোগ্য তোমাদেরকে বোকা বানিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমারও সেটাই মনে হয়, ওই কালো কাক কোনো কাজ কাম করে না, সেদিন টুনির কাছ থেকেও অভিনয় করে খাবার নিয়েছে, সেটা টুনি পরে জানতে পেরে আমাকে বলেছে। ওই শয়তান যোগ্য, আরেকদিন আমার কাছে আসলে ওকে মজা দেখাবো, চলো টিয়ে এখন বাড়িতে চলো। এরপর তোতা টিয়ে বাড়িতে চলে আসে। একদিন বনে প্রচুর ঝড় বৃষ্টি হতে থাকে, ঝড়ে যোগ্য আর কণিকার ঘরটা ভেঙে যায়। যোগ্য আর কণিকা একটা গাছের নিচে দাঁড়িয়ে ঝড় কমার জন্য অপেক্ষা করে। আর সকাল হতে হতেই ঝড় থেমে যায়। যোগ্য, এবার আমরা থাকবো কোথায়? আমাদের ঘরটা তো ভেঙে গেছে, আমাদের কাছে তো এখন কোনো টাকাও নেই। হ্যাঁ যোগ্য, চুপ করে আছো কেন, কিছু তো একটা বলো। ওই দেখো টুনির ঘর, আমরা টুনির ঘরটাই দখল করব, চলো এই সময় টুনি ঘরে নেই। এরপর যোগ্য আর কণিকা টুনির ঘরে প্রবেশ করে আর দরজা লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর টুনি চলে আসে। কি ব্যাপার, ঘরে দরজা লাগানো কেন? এই কে আমার ঘরে, দরজা খুলে দাও, আমি ঘরে প্রবেশ করব। এই ঘরটা আজ থেকে আমাদের, চলে যা এখান থেকে, আমরা ঘুমাচ্ছি, বিরক্ত করিস না আমাদের। তোমাদের ঘর মানে? জোর করে আমার ঘর দখল করছো? আমি তোমাদের নামে বনের সকলের কাছে বিচার দিব। এরপর টুনি উড়ে চলে যায় আর কিছুক্ষণ পর বনের সবাইকে নিয়ে ফিরে আসে। এই যোগ্যর বাচ্চা, বাইরে বেরিয়ে আয় বলছি, এতদিন ভুলভাল বলে অনেক খাবার নিয়েছিস আর আজ ঘর দখল করেছিস, ভালোই ভালোই বলছি, ঘরটা ফিরিয়ে দে। এই ঘরে কোথায় নাম লেখা আছে যে এটা টুনির? বেশি বাড়াবাড়ি করিস না, নইলে কিন্তু তোদের নামে থানায় গিয়ে মামলা করব, এই বলে দিলাম আমি। যোগ্যর কথায় সবাই ভয় পায় আর ওখান থেকে কিছুটা দূরে চলে যায়। কাঁদিস না বোন, ওই যোগ্য কাক অনেক দুষ্টু, তুই দেখে নিস, ওরা একদিন কঠোর শাস্তির শিকার হবে। দাদা, এখন আমি কোথায় থাকবো? আমার কাছে কোনো টাকাও নেই যে নতুন ঘর তৈরি করবো। বোন টুনি, তুই একটা কাজ কর, তোর তো গাজর ক্ষেত আছে, ওই গাজর ক্ষেতে একটা মাটির ঘর বানিয়ে থাকতে শুরু কর, পরে টাকা হলে ভালো ঘর বানিয়ে নিস, আমরা এখন আসি রে। এরপর ওরা সবাই চলে যায়।
টুনি তোতার কথা মতো গাজরের খেতে একটা মাটির বাড়ি বানায় আর তাতে থাকতে শুরু করে। এভাবে আরো কিছুদিন কেটে যায়। যোগ্য, টুনির এই ঘরটা পুরনো হয়ে গেছে, না জানি কোন দিন আমাদের শরীরে ভেঙে পড়ে, তাই না বলো? আর আমি এই ঘরে থাকতে চাই না গো, টুনি অনেক সুন্দর একটা মাটির ঘর তৈরি করেছে জানো। যোগ্য, আমি বলি কি, চলো আমরা টুনির মাটির ঘরটা আর ওর গাজরের ক্ষেতটা দখল করি। আমিও সেটাই ভাবছিলাম, সুযোগ বুঝে কাজটা করতে হবে। তুমি এখন কাউকে কিছু বলো না কেমন? টুনি এদের এসব কথা বাহির থেকে শুনে ফেলে আর তোতার বাড়িতে যায় আর তোতাকে সব কথা খুলে বলে। সব শুনে তোতা অনেক রেগে যায় আর বলে ওঠে, না আর চুপ করে থাকা যাবে না, ওই বেটা কালো কাকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতেই হবে। টুনি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, শোন বুদ্ধিটা। যা এবার গিয়ে তাড়াতাড়ি খিচুড়ি রান্না কর, আমি ইগলের কাছ থেকে আসছি। টুনি বাড়িতে চলে আসে আর তোতা ইগলের বাড়িতে যায়। কিরে তোতা, তুই আজ হঠাৎ আমার কাছে, তা কি মনে করে শুনি? দাদা, শুনেছি তুমি খিচুড়ি খেতে অনেক পছন্দ করো, তাই আমি তোমার জন্য খিচুড়ির ব্যবস্থা করেছি, আজ সন্ধ্যায় আমার বাড়িতে এসো, কেমন? হ্যাঁরে, তুই সত্যি বলছিস? অবশ্যই অবশ্যই আসবো আমি। তোতা ইগলের কাছ থেকে বিদায় নিয়ে সোজা টুনির বাড়িতে চলে আসে। টুনি, খিচুড়ি হয়েছে? দে আমাকে দে, এই খিচুড়ি এখন যোগ্যুর বাড়িতে দিয়ে আসতে হবে। দাদা, কাজ হবে তো তোমার বুদ্ধির? হবে না মানে পাক্কা কাজ হবে, একটুখানি অপেক্ষা কর, সবটা দেখতে পারবি। তোতা খিচুড়ি নিয়ে যোগ্য আর কণিকার বাড়িতে যায়। যোগ্য, তোরা নাকি খিচুড়ি অনেক ভালোবাসিস, আমার স্ত্রী অনেক সুন্দর খিচুড়ি রান্না করে, তাই তোদের জন্য কিছুটা নিয়ে এলাম রে, নে খেয়ে নে, খেয়ে পেটটা ভরে নে। আরে আরে, এ তো খুব ভালো খবর, দাও দাও। কণিকা তোতার কাছ থেকে খিচুড়ির বাটিটা কেড়ে নেয় আর খেতে শুরু করে। এরপর তোতা তার বাড়িতে চলে আসে আর কিছুক্ষণ পর ইগল তোতার বাড়িতে আসে। তোতা, আমি এসেছি, তাড়াতাড়ি খিচুড়ি দে, আমার যে আর তর সইছে না রে। দাদা, কি আর বলবো গো দাদা, তোমার জন্য রাখা খিচুড়ি যোগ্য আর কণিকা চুরি করে নিয়ে গেছে। কি বললি, ওদের তো সাহস কম নয়, আমার খাবারে কিনা ওরা হাত দিয়েছে, আজ তো ওদের শেষ দিন, দাঁড়া কালো কাক, আমি আসছি। যোগ্য, খিচুড়িটা খেতে বেশ মজা হয়েছে, তাই না বলো? হ্যাঁ, চুরি করা খিচুড়ি তো খেতে মজা হবেই রে কণিকা, শয়তানেরা, আজ তোদের আচ্ছা মতো মারবো আমি, তোদা এগুলো আমার জন্য রেখেছিল জানিস? আমরা চুরি করিনি ইগল দাদা, তোতা আমাদের নিজেই দিয়েছে। ইগল যোগ্য আর কণিকার কোনো কথা না শুনে ওদের উপর আক্রমণ করে আর ওদের খেয়ে ফেলে। এরপর ইগল তার বাড়িতে চলে যায়। এরপর থেকে বনের সবাই অনেক সুখে দিন কাটাতে থাকে। সবজি নিন গো সবজি, তাজা তাজা সবুজ সবুজ সবজি, আমার ভেজাল মুক্ত সবজি খান আর সুস্থ থাকুন। আসুন আসুন, তাড়াতাড়ি নিয়ে যান, নয়তো আবার রোদে শুকিয়ে যাবে। আসুন আসুন, নিয়ে যান নিয়ে যান। দাও তো আমাকে 1 কেজি আলু, 1 কেজি বেগুন আর 1 কেজি কাঁচা মরিচ। এই নাও মাসি তোমার সবজি, এই নাও মা তোমার টাকা। একে একে সবাই সুখে সব সবজিগুলো কিনে নেয়। এভাবেই দিনের পর দিন সুখে সবজি বিক্রি করতে থাকে। ওইদিকে রাজার প্রাসাদের রানী বলতে থাকে, মহারাজ, অনেকদিন থেকে কোনো সবজি ভোজ করা হয় না, এসব মাছ মাংস তেল চর্বি জাতীয় খাবার খেতে খেতে জীবের স্বাদ একেবারে আবার চলে গেছে মহারাজ। রানী, এখন যে সবজিতে ফরমালিন দেওয়া হয় তাতে কি তুমি স্বাদ খুঁজে পাবে বলো তো? একদম মনে হয় না পাবে। তুমি খোঁজ নিয়ে দেখো, যদি কোথাও কোনো ভালো সবজি পাও তা আমার জন্য আনার ব্যবস্থা করো আর আমার আশাটা একটু পূরণ করো।
আচ্ছা ঠিক আছে মহারানী, তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না, আমি খোঁজ নিয়ে তোমার জন্য সবজির ব্যবস্থা করছি। এই কে কোথায় আছিস? এক্ষুনি খোঁজ লাগা কে সব থেকে ভালো সবজি বিক্রি করে, আর সেখান থেকে আমার রানীর জন্য সবজি নিয়ে আয়। যথা আজ্ঞা মহারাজ। প্রহরী সবজির খোঁজে বেরিয়ে পড়ে, আর যেতে যেতে সে সুখীর কাছে যায়। সুখী পায়রা, আমাদের মহারানী সবজি ভোজ করবে বলে ব্যাকুল হয়ে আছে, তাই তুমি তাড়াতাড়ি ভালো ভালো সবজিগুলো নিয়ে প্রাসাদে চলে যাও। মহারানী আমার সবজি খাবে? এটা তো আমার জন্য সৌভাগ্য। আমি এক্ষুনি আমার সবজিগুলো নিয়ে আমি প্রাসাদে যাচ্ছি। সুখী পায়রার এক মুহূর্ত দেরি না করে সবজির ঝুড়ি নিয়ে প্রাসাদে চলে যায়। আর তাজা তাজা সবজি দেখে মহারানী মহা খুশি হয়। মহারাজ দেখুন কত লোভনীয় সবজি, আমার তো এক্ষুনি জিভেতে জল চলে আসছে। আপনি এক্ষুনি সুখী পায়রাকে বকশিস দিন। এই নাও সুখী পায়রা, তোমার বকশিস। আর শোনো, এরপর থেকে রোজ মহারানীর জন্য সবজি দিয়ে যাবে, কেমন? যথা আজ্ঞা মহারাজ। সুখী পায়রা আনন্দে গদগদ হয়ে টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। এখন থেকে আমি সব সবজি নিয়ে রাজার কাছে দিয়ে আসব, তাহলে আমি অনেক টাকা রোজগার করতে পারবো। আর সেই টাকা দিয়ে আমি অনেক সুন্দর করে একটা বাড়ি বানাবো, আর তারপর আমার মনের প্রিয় পাখি বান্টিকে বিয়ে করে নিব। সুখী মনের সুখে নিজের সবজির বাগানে গিয়ে সবজির পরিচর্যা করতে থাকে। এদিকে সেখানে বান্ডি চলে আসে। সুখি, একা একা তুমি আর কত কাজ করবে বলো তো? এরপর তো তুমি অসুস্থ হয়ে পড়বে। তোমাকে তো কত করে বলেছি যে আমার কষ্টের ভাগ নাও তুমি। আমি তো বেকার ছেলে, তাই তোমাকে বিয়ে করতে ভয় পাচ্ছি গো। এখন আর তা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমি যে এখন অনেক টাকা রোজগার করি। চলো এখন আমরা বিয়ে করে ফেলি। তাহলে চলো। বান্টি সুখীকে নিয়ে মন্দিরে চলে যায়, আর বিয়ে করে সুখীর বাড়িতে চলে আসে। আর দুজনে অনেক সুখে দিন কাটাতে থাকে। বান্টি, আমার তো অনেক সবজি হয়েছে, চলো এবার এগুলো তুলে রাজাকে দিয়ে আসি। দাঁড়াও, আমি এক্ষুনি ঝুড়িগুলো নিয়ে আসছি। এরপর দুজনে মিলে সব সবজি ঝুড়িতে তুলে রাজার কাছে যায়। আর রাজা খুশি হয়ে বলে, সুখী পায়রা, তোমার সবজি খেয়ে আমার রানী তো দেখছি অনেক সুস্থ সবল আর সুন্দরী হয়ে গেছে। আমি যদি আগে জানতাম, তাহলে তোমার সবজি কিনে এনে আমি আমার রানীকে খাওয়াতাম, তাহলে আর আমার রানীর মুখে বয়সের ছাপ পড়তো না। সুখী, এখন থেকে আরো বেশি বেশি করে খাওয়ান, তাহলে মহারানী আর বুড়ি হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই যে নাও তোমার বকশিস। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। সুখী পায়রা আর বান্টি মহা খুশিতে নিজেদের বাড়িতে ফিরে আসে। এরপর বান্টি সুখী পায়রাকে বলে, জানো বউ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বলো তো দেখি কি এমন বুদ্ধি। এরপর বান্টি সুখীর কানে কানে বুদ্ধিগুলো খুলে বলে, আর তা শুনে সুখীও খুশি হয়। তাহলে তুমি এক্ষুনি বাজারে যাও আর সবকিছু কিনে নিয়ে এসো, এবার শুধু সকাল হওয়া বাকি, তাতে আমাদের সবজিগুলো অনেক বড় হয়ে যাবে আর আমরা অনেকগুলো টাকা পাবো। এরপর দুজনে মিলে বাড়িতে ফিরে যায় আর ঘুমিয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে। আর
আর সুখীর বাগানে সব সবজিগুলো বড় হয়ে যায়। আর সুখী বরাবরের মতো সবজি নিয়ে রাজার কাছে যায়। আর সব সবজি দিয়ে চলে আসে। এদিকে ফরমালিন মেশানো সবজি খেয়ে মহারানী ভীষণ অসুস্থ হয়ে পড়ে। এ কি, আমার মহারানীর হঠাৎ কি হলো? এ তো কাল অব্দি ভালোই ছিল, তাহলে আজ হঠাৎ এমন অসুস্থ হলো কেন? কে কোথায় আছিস? তাড়াতাড়ি রাজবৈদ্যকে খবর দে, আমার রানী যে অসুস্থ হয়ে পড়েছে। আমি আমার রানীর কিছু হতে দিব না, যা তাড়াতাড়ি যা তোরা। এরপর রাজবৈদ্যকে ডাকা হয়, আর তিনি এসে মহারানীর পরীক্ষা নিরীক্ষা করে আর বলতে থাকে, মহারাজ, মহারানীর পরীক্ষা নিরীক্ষা করে আমি এটাই বুঝলাম যে মহারানী অতিরিক্ত ফরমালিন জাতীয় খাবার খেয়ে এমন অসুস্থ হয়ে পড়েছেন। মহারানী তো এমন কোনো খাবার খায়নি যাতে ও অসুস্থ হবে। আমার রানী তো পিওর সবজি খায়। তাহলে ফরমালিন কোথা থেকে এলো আর কোন খাবারেই বা এলো? ওরা যখন এসব কথা বলছিল তখনই সেখানে কালু কাকা আসে। আমি বলছি মহারাজ, আপনি যাদের বিশ্বাস করে দ্বিগুণ টাকা দিয়ে সবজি কিনে নিতেন, তারা কাল রাতে অতিরিক্ত ফরমালিন মিশিয়ে জমিতে দিয়েছে, আর যার কারণে সব সবজি একদিনে বড় হয়েছে, আর তা খেয়ে মহারানী অসুস্থ হয়ে পড়েছে। আর এ সব কিছু আমি লুকিয়ে লুকিয়ে দেখেছি মহারাজ। এসব তুই কি বলছিস কালু? ওদের এত বড় সাহস, নিজের লোভের কারণে আমার রানীকে অসুস্থ করে ফেললো। হ্যাঁ জানিস, আমি ওদের ভালো ভেবেছিলাম আর বলেছিলাম এমন পিওর সবজি রোজ আমার রানীকে যেন ওরা দিয়ে যায়। আর ওরা এত বড় সর্বনাশ করেছে, ওদের আমি কিছুতেই ছাড়বো না। এই কে কোথায় আছিস? ওদের ধরে নিয়ে এসে বন্দি করা হোক। এরপর রাজার কথায় প্রহরীরা লোভী সবজি ব্যবসায়ীকে ধরে নিয়ে আসে। মহারাজ, আমাদের ভুল হয়ে গেছে, আমরা আর কখনো এমন অন্যায় কাজ করব না। আমাদের কারাগারে বন্দী করবেন না মহারাজ, আমাদের ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। রাজা তাদের কোনো কথাই শোনে না আর তাদের কারাগারে নিক্ষেপ করে। দেখেছো কালু, এই হলো মিনু মাসির নেলপালিশ গাছ। মিনু মাসি তো এই নেলপালিশ গাছের নেলপালিশ বিক্রি করে নিজের খরচ চালায়। আর শুনেছি মিনু মাসির তিন কুলে নাকি কেউ নেই, আর তাই তো এই নেলপালিশ বিক্রি করে মিনু মাসির দিন কেটে যায়। সবাই তো বলে দিন শুধু ভালো যায় না, বেশি ভালো যায়। কিন্তু আজ অবধি মিনু মাসির এই নেলপালিশ গাছের রহস্য তো জানতেই পারলাম না। কোথা থেকে এই গাছ এলো আর কিভাবে বা এলো? আর জানো গিন্নি, এই গাছের নেলপলিশ নাকি কখনোই শেষ হয় না। অত ভেবে আর কোনো কাজ নেই কালু, চলো আমরা আমাদের কাজ করে গিয়ে, নয়তো পেটে খাবার যাবে কি করে বলো তো। এই কথা বলে কাকুরি কাক কালুকে নিয়ে সেখান থেকে চলে যায়। তবে কালু কাকের একটা বদ অভ্যাস ছিল, আর তা হলো চুরি করা। সে সুযোগ পেলেই চুরি করত। হায় 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 রে, কে করলো এই কাজ? দিনে দুপুরে আমার জমি থেকে কে সবজি চুরি করে নিয়ে গেল? গাছে তো একটা সবজিও নেই, এখন আমি কি নিয়ে হাটে যাব? আর আজ যদি আমি বাজারে সবজি বিক্রি করতে না পারি, তবে সারা সপ্তাহের বাজারটা করব কি করে? এই কালো চোর আবার আমার সবজি চুরি করে নি তো। এই কথা চিন্তা করে সুখী ভাইরা কালু কাকের বাসায় যায় আর কালু কাককে চিৎকার করে ডাকতে থাকে। এই যে সুখী দিদি, আমার বাড়ি বয়ে এসে এভাবে চিৎকার করছো কেন? হ্যাঁ চিৎকার করব না কেন বলো তো? তোমার স্বামীকে জিজ্ঞেস করো তো, সে কেন আমার বাগানে সবজি চুরি করেছে। হায় ঈশ্বর, এসব তুমি কি বলছো দিদি? আমি তোমার বাগানে সবজি চুরি করতে যাব কেন? হ্যাঁ এসব ভুলভাল না বকে তুমি যাও তো এখন এখান থেকে। আর তোমার কাছে কি প্রমাণ আছে হ্যাঁ যে আমি তোমার সবজি চুরি করেছি? আগে প্রমাণ নিয়ে এসো, তারপর আমাকে সবজি চোর বলো।
এখন যাও। কালু কাকের এইসব কথা শুনে সুখী পাড়া থতমত হয়ে যায় আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। কি গো, আপন মনে কি ভাবছো এত? আবার কি কোনো নতুন ফোন দিয়েছো নাকি? হ্যাঁ, আমার তো তোমার ভাবসাব মোটেই ভালো ঠেকছে না। ফোন দিতে একটা আছে গিন্নি, ভাবছি এবার মিনু মাসের নেল পলিশ গাছটার দিকে হাত বাড়াবো। অনেক ভেবে দেখলাম, মিনু মাসি নেল পলিশ গাছ থেকে নেল পলিশ চুরি করে সেগুলো শহরে নিয়ে গিয়ে বিক্রি করে আসবো। তবে মিনু মাসির সংসারের পাশাপাশি আমাদের সংসারও চলবে, কি বলো গিন্নি? আর ওই নেল পলিশ গাছের নেল পলিশ তো কখনোই শুনেছি শেষ হয় না, আর তাই মাসি বুঝতেও পারবে না যে তার গাছের নেল পলিশ কেউ চুরি করছে। আরে বাহ কালু, তোমার তো দারুণ বুদ্ধি। তবে আর আমাদের দুজনকে খেটেও মরতে হবে না। এরপর কালুকা তার ভাবনা মতো কাজ করতে শুরু করে। কালুকাক মিনু টুনটুনির নেল পলিশ গাছ থেকে নেল পলিশ চুরি করার জন্য যায়, কিন্তু তখনই সেখানে মিনু টুনটুনি চলে আসে। কে রে হতচ্ছাড়া তুই? তুই আমার নেল পলিশ গাছের এখানে কি করছিস বলতো? তুই কি কোনো কুমতলব নিয়ে এখানে এসেছিস? হ্যাঁ, তুমি যে কি বলো না মিনু মাসি, আমি আবার কি কুমতলব নিয়ে আসবো বলতো? আসলে মিনু মাসি, আমার বউয়ের বড্ড শখ হয়েছে নেল পলিশ পরার, আর এখানে এসেছি নেল পলিশ কিনতে। কিন্তু দেখো না, তোমার গাছের নেল পলিশের মধ্যে একটা রঙও আমার পছন্দ হলো না। আর যাই মাসি, আমি শহর থেকে আমার বউয়ের জন্য নেল পলিশ কিনে নিয়ে আসব। যা যা, আমার কাছে নেল পলিশ তোর কিনতে হবে না। আমার কাছে এত রঙের নেল পলিশ থাকতে ওর নাকি নেল পলিশের রং পছন্দই হচ্ছে না। এরপর কালুকাক চলে যায় আর মিনু টুনটুনি গাছ থেকে নেল পলিশ তুলতে থাকে। আর নেল পলিশ তোলা শেষে সেই সব নিয়ে মিনু টুনটুনি হাঁটে যায়। এইদিকে রাত হতে কালুকাক চুপি চুপি সেই নেল পলিশ গাছের কাছে যায় আর নেল পলিশ চুরি করে নিয়ে আসে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। আচ্ছা, আমার নেল পলিশ গাছে নেল পলিশ হঠাৎ এমন কমে যাচ্ছে কেন? নেল পলিশ তো কখনোই কমেনি, বড় বড় বাড়ত। তবে কি আমার কাছে নেল পলিশ কেউ চুরি করছে নাকি? গুরুজি তো এই গাছ দেওয়ার সময় বলেছিল, কখনো যদি এই গাছে নেল পলিশ চুরি হয় তবে এই গাছে নেল পলিশ কমতে থাকবে। এবার আমি স্বভাবটা বুঝতে পারছি। তবে কে নেল পলিশ চোর, দেখতে হচ্ছে তো একবার। এরপর মিনু টুনটুনি নেল পলিশ চোর ধরার জন্য পরিকল্পনা করতে থাকে আর পরিকল্পনা মতোই মিনু টুনটুনি রাতে না ঘুমিয়ে নেল পলিশ গাছের গোড়ায় বসে থাকে। এদিকে কখন যে মিনু টুনটুনির ঘুম চলে আসে সে বুঝতেই পারে না আর সে গাছের গোড়াতেই ঘুমিয়ে পড়ে। আরে এই বুড়ি তো দেখছি গাছের গোড়াতেই ঘুমিয়েছে আজ। ও আবার বুঝতে পেরেছে নাকি যে আমি এখান থেকে নেল পলিশ চুরি করে নিয়ে যাই? কিন্তু বুঝে আর কি লাভ, এভাবে ঘুমিয়ে ঘুমিয়ে কাজ পাহারা দিলে কি আর চোর ধরা যাবে নাকি? যাই, কথা না বলে কাজটা সেরে ফেলি। এ কথা বলেই কালুকা নেল পলিশ চুরি করে নিয়ে যায়। পরের দিন সকালে, ধুর বাবা, আর ভালোই লাগে না, আজ রাতেও যে নেল পলিশ চুরি হয়েছে, অথচ সেটা আমি বুঝতে পারলাম না, ঘুমিয়েছিলাম। ইস, ওখানে আমার ঘুমানোটা উচিত হয়নি, পাহারা দেওয়াই ভালো ছিল। না, আর ভালো লাগে না, এবারে আমার অন্য কিছু ভাবতে হবে। আমি কি আর পুরো বয়সে এইসব পাহারা দিতে পারি নাকি? যত জ্বালা হয়েছে আমার। এরপর মিনু টুনটুনি তার প্রতিবেশী শালিকের কাছে যায় আর শালিককে তার নীল পলিশ চুরির ব্যাপারে সব কথা খুলে বলে। মারে, সবই তো শুনলি, কিন্তু বলতো এবার আমি কি করব? এই বুড়ো বয়সে কি আর আমি রাত জেগে পাহারা দিতে পারি? বলছি
তুই একটু পাহারা দিবি, আর আমার ওই নেল পালিশ চোরকে একটু ধরিয়ে দিবি রে, বড় উপকার হবে তাহলে। ওসব চোর ধরা কোনো ব্যাপার নয় মাসিমা, তুমি বরং আমার কাছে নেল পলিশ গাছটা বিক্রি করে দাও, দেখবে একদিনেই আমি চোর ধরে ফেলেছি। তোকে বলে লাভ নেই রে মা, তুই তো আছিস আমার নেল পলিশ গাছে লোভে পড়ে, এবার যা করার আমাকেই করতে হবে, সেটা আমি ভালো করে বুঝেছি। আমার নেল পলিশ গাছ তো আমাকেই রক্ষা করতে হবে, নাকি? এই কথা বলে মিনি টুনটুনি শালিকের বাসা থেকে চলে আসে। আর হঠাৎই মিনু টুনটুনি বিছুটি পাতা দেখতে পায়, আর তখনই মিনি টুনটুনির মাথায় একটা বুদ্ধি আসে, আর মিনি টুনটুনি সেই বিছুটি পাতা তুলে নিয়ে বাসায় যায়। এরপর রাত নামতে কালুকা রোজকার মতো চুরি করতে আসে। হচ্ছেটা কি আজ? আমি নেল পলিশ ছিঁতে পারছি না কেন? নেল পলিশ ছুলেই তো দেখছি আমার শরীর চুলকাচ্ছে। ও মা, এখন তো দেখছি চুলকানিও বাড়ছে আরো। ও মা গো, চুলকানি তো দেখছি থামছেই না। উ, কি যে জ্বালা করছে! কে কোথায় আছো? বাঁচাও আমাকে, আমাকে এই চুলকানি থেকে রক্ষা করো। চুলকানির জ্বালায় কালুকা জোরে জোরে চিৎকার করতে থাকে, আর কালুকাকে চিৎকারে সেখানে সব পাখিরা আসে। ও বাচাধন, তবে তুই ছিলি আমার নেল পলিশ চোর, তোকে ধরতেই তো এত বন্দি করেছি আমি। বিছুটি পাতা রস করে পুরো গাছে ছিটিয়ে রেখেছিলাম, আর তাই তো তুই নেল পলিশ ছুটে তোর গাছ উলকাচ্ছে, আর তাই তো তোকে আমি আজ ধরতে পারলাম। কি গো কালু দাদা, সেদিন তো খুব বলেছিলে প্রমাণের কথা, কিন্তু আজ তো আমরা সবাই প্রমাণ পেলাম তুমি চোর, তবে তো এবার তোমায় উত্তম মাধ্যম কিছু দিতে হয়। এরপর সব পাখিরা মিলে আর কাকুরি কাকু কালুকাকে জঙ্গল থেকে তাড়িয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে চুরি করা মহাপাপ, তাই চুরি করা আমাদের কখনো উচিত নয়।